দুই নাম্বার অঙ্ক, দুই নাম্বার অঙ্ক আছে সরল করো, সরল করো, ক নাম্বারে যেটা আছে 7x+3b হল কিউব -5x+3b হল কিউব -6x ইনটু 7x+3b ইনটু 5x+3b। তো আমরা দেখি আমরা সরল করার ক্ষেত্রে কি করি, আমরা যে কিউবের ভিতরে মানে এর আগে যে আমরা বর্গের সূত্র করছিলাম যে স্কোয়ারের ভিতরে যে দুটো ছিল সেই দুটোকে আমরা ধরছি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমরা কিউবের অঙ্ক করতেছি কিউবের ভিতরে যে দুটো আছে সে দুটোকে ধরব, 7x+3b যেহেতু এটা কিউবের ভিতরে এইটাকে এম ধরলাম, আর এটা আপনারা এক্স ওয়াই না ধরে এখানে এখানে এক্স বা বি এই ধরনের মান দেওয়া আছে, তো এই কারণে আমরা এম এন ধরব। আপনারা অন্য কিছু ধরতে পারেন, যেমন পি কিউ ধরতে পারেন, আর এস, এটা যে কোনো ধরনের সংখ্যা ধরলে হবে। তাহলে 7x+3b কে এম ধরলাম আর 5x+3b এটাকে এন ধরলাম। এখানে দেখেন আমাদের সূত্র ছিল এরকম যে এ কিউব -b³ -3ab ইন্টু a-b। তো আমাদের দেখেন এখানে যে এইটাকে এম ধরলাম, m³ -n³ -3 এরকম কিন্তু নাই আমাদের, তাহলে আমাদের এরকম বানায় নিতে হবে। তাহলে এরকম বানাইতে গেলে আমাদের কি করতে হবে, যে m-n নাই, m-n কোথাও নাই, m-nটাকে আমাদের বানায় নিতে হবে, এই কারণে m-nটা আগে আমরা বানাবো। তাহলে m-n = এম এর মান যেটা আছে সেটা -n এর মান দিলাম, তাহলে এই মাইনাস দ্বারা আমরা ভিতরে গুণন করে দেবো, এটা যা আছে তাই থাকবে। তাহলে মাইনাস দ্বারা যদি গুণন করে দিই, এখানে প্লাস ছিল, মাইনাস প্লাসে -5x, মাইনাস প্লাসে -3b, তাহলে এই 3b, এই 3b কাটা গেলে আর 7x থেকে 5x বাদ দিলে 2x, তাহলে m-n এর মান পাইলাম। আমরা এবার প্রদত্ত রাশি দেখি কি আছে, প্রদত্ত রাশি এই যে এটার 7x+3b, 7x+3b এর পরিবর্তে m³, এই মাইনাস এটা 5x+3b এর পরিবর্তে n³, মাইনাস এই মাইনাস এই 6x ইনটু এটার, দেখেন এই 7x+3b ইনটু 5x+3b এটার পরিবর্তে, তাহলে এটার হলো m, এটার হলো n, তাহলে m ইনটু n বসিয়ে দিছি। তারপর এটাকে আমাদের ভাঙাইতে হবে, তাহলে m³ -n³ -a-, এটাকে আমরা যেহেতু সূত্রে আমাদের 3 আছে, তাহলে আমরা 3 নিলাম আর এম এনটাকে সামনে নিয়ে 2x পরে দিলাম, কারণ আমরা এই 2x এর পরিবর্তে m-n লিখতে পারি, এই কারণে আমরা 2x পরে নিয়ে আসলাম। তাহলে এই 2x এর পরিবর্তে কি লিখতে পারি, 2x এর পরিবর্তে m-n দিতে পারি, তাহলে এইটা আছে m³ -n³ 3mn × m-n। তাহলে এবার দেখেন আমাদের সূত্র আসছে, এটা কয় নাম্বার, 4 নাম্বার সূত্র, m³ -n³ -3mn × m-n, মানে a³ - b³ - 3ab × a-b, তাহলে এটা হলো a-b হোল কিউবের সূত্র। দেখেন এই যে m-n হোল কিউব, আমরা ab এর পরিবর্তে এখানে mn ব্যবহার করছি, তো mn দিয়ে করতে হবে। তাহলে এবার আমরা কি করব, mn এর মান বসায় দেব, তাহলে m এর মান, m-n এর মানই আমাদের জানা আছে, দেখেন এই যে m-n এর মান, m-n এর মান কত, 2x, তাহলে 2x বসায় দিই, 2x তারপরে পুরো হোল কিউব আছে, তাহলে এই হল কিউব = 8, দুইয়ের উপর যদি আমরা কিউব দিই 8, আর এক্স এর উপর কিউব দিলে এক্স কিউব, এটাই অ্যান্সার, একদম সহজ কিন্তু, বুঝতে পারছো। তো আমাদের কাজ মানে খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা হলো সেটা হলো a-b বা m-n বা x-y যেটা ধরবেন, সেই যে এই যে a b বা mn xy এরকম ধরেন, সেখান থেকে এই যে m-n এর মান বের করাটা হলো গুরুত্বপূর্ণ, এটা আগে বের করতে পারলে আপনারা অঙ্কটা করতে পারবেন, একদম সহজ হবে আপনাদের কাছে।